এইভাবে তো অফিস চলতে পারে? সরকারি অফিসে এসব হয়ে তুমি এসব কি বলছো? আমার দিকে দেখ, আমি সামান্য পিওন, পিওনে আমার পাঁচতলা বাড়ি, কোথায় এসি একটা গাড়ি কিনে, আর আপনি সরকারি কর্মকর্তা হয়ে সেই ভাড়া বাড়িতেই থাকেন। দেখো সত্তার, মুক্তিযুদ্ধ করে হাজারো মানুষের রক্ত ক্ষয়ে এদের স্বাধীন করতে হয়েছে, আর এরকম স্বাধীন বাংলাদেশ থেকে আমি এসব অসভ্য অবলম্বন করতে পারবো না। তুমি বেশি কথা না বলে যাও, হেলমেটটা নিয়ে এসো। ঠিক আছে স্যার। কোথায় বলে না মানি সেকেন্ড পয়েন্ট কোন কোন কাপড় নিয়ে আসবে আমার কাছে টাকা থাকলে
যাই বাবার কাছে একটা টাকা নিয়ে আসি। আমরা শুধু দুর্নীতি কিছু ক্ষমা পর্যন্ত পেয়েছি, এটাই স্বাভাবিক কিছু খবর না। ১৯৭১ মুক্তিযুদ্ধে আমরা পেয়েছি স্বাধীনতা, পাকিস্তানের হানাদার বাহিনী ও তাদের বৈদেশিক দোষকরা আমাদের উপর শোষণ নির্যাতন বঞ্চনা অপশাসনের তাণ্ডব চালিয়েছে। কিন্তু স্বাধীন দেশে এরা তারা যারা ৩০ লক্ষ শহীদের পাওয়া রক্তে দুর্নীতি করছে, যারা সমকালীন ক্ষমতার অপব্যবহার করছে, যারা দায়িত্ব থেকে দায়িত্ব পালন করছে না, যারা আপনার আমার সম্পদ লুটে নিচ্ছে। আসুন আমরা একবার দেখে নিই তাদের চেহারাটা, কিভাবে তারা আমার লাল সবুজের পতাকাকে খামচে ধরছে। মুষ্টি কয়েক মানুষ এরকম দুর্নীতি করে,
তার জন্য প্রতিটা মানুষের কাঁধে পড়ছে এই অভিশাপ, এই এই দুর্নাম। স্যার আসবো স্যার। হ্যাঁ স্যার। স্যার আপনাকে আমার কিছু অভিযোগ ছিল স্যার। বলেন। কিছুদিন আগে আমাদের উত্তর পাড়ায় একটা স্কুল নির্মাণ হয়েছিল। হ্যাঁ। সেই স্কুল ভেঙে গেছে স্যার। বলেন। ওই স্কুলে অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রীরা সবাই আহত হয়েছে। চিকিৎসা ক্ষেত্র, শিক্ষা ক্ষেত্র এরকম না, বাংলাদেশে ব্যক্তিগত, সামাজিক, রাষ্ট্রীয়, সরকারি এবং বেসরকারি যে প্রতিষ্ঠানগুলোতে আছে সেই প্রতিষ্ঠানগুলোতে মুষ্টি কয়েক মানুষ এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়েছে। আর তাদের বিরুদ্ধে যদি আমরা এখন থেকে সোচ্চার না হই, আপনারা আমরা সবাই সচেতন না হই, তাহলে একসময় মুষ্টি কয়েক মানুষই অনেক হয়ে যাবে। আমি করবো, আপনি করবেন, আস্তে আস্তে টাকা লোভ হয়ে যাবে, আমরা এই দুর্নীতির সাথে জড়িয়ে পড়ব। তাই আসুন আমরা এই দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াই, দুর্নীতিকে প্রতিহত করি শক্ত হাতে, দুঃসাহস। যেরকম 1971 সালে আপনারা মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছিলেন, তেমনি ভাবে আলাদা ভোট দিয়ে উঠবে বাংলাদেশে গড়ে তোলার জন্য। আসুন আপনারা সবাই হাতে হাত দিই, আমরা শপথ করি যে আমরা নিজেরা দুর্নীতি করব না, এবং যদি কেউ দুর্নীতি করে তার তাকে আমরা প্রতিহত করব। অবশ্যই আমরা আজকে আপনারা যারা সম্মানিত অতিথি আমাদের মাঝে এসেছেন, যত শিক্ষার্থী আমাদের মাঝে এসেছেন, শিক্ষক মন্ডলী আমাদের মাঝে এসেছেন, আপনাদেরকে কাছে পেয়ে আমরা অনুপ্রাণিত হয়েছি, আপনাদেরকে কাছে পেয়ে আমরা শক্তি সঞ্চয় করেছি। আমরা মনে করি আপনাদের দিয়েই আমরা পারব আমাদের দেশটাকে দুর্নীতি মুক্ত দেশ হিসেবে গড়ে তুলতে। যেহেতু আপনারা আমাদের সাথে আছেন, তাই তো আমরা আনন্দের সাথে, সাহসের সাথে গেয়ে উঠি আমাদের এই জয়গান। সম্মানিত কিছু অতিথি মঞ্চে এসেছেন, আমরা স্যারদেরকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি।